9 को 7 जोड़, 9 को 10, 11, 12, 13, 14, 15, 16,
যোগফল সমান 76। এরপর ঘটটা তোমরা নিজেরা করা শুরু করো। ঘ ৫৯ যুক্ত ৩৭, তাহলে ৯৭ ১৬ ৬ হাতে ১৫৩৮ ৯৭ ১৬ ৬ হাতে ১৫৩৮ ৫৫৬ ৭ হাতে ১০৯, তো নিম্ন যোগফল সমান ৯৬। তারপরে তোমরা নিজে তুলে ধরো, তুলে তাহলে তোমারটা আছে ৭৫ যুক্ত ১৫, ৫৫ ১০ ৫১০ আমি বুঝলাম একই সঙ্গে একই সঙ্গে যোগ করলে তা ডবল হয়ে যায়, ৫১০ হয় না, দশে শূন্য হাতে ১, ৭ ৮ ৯, অতএব নিম্ন যোগফল সমান আছে ৯১ সঙ্গে ৮ যোগ ৮ একে কত ৯ আগে ৯, তাহলে ঋণীয় যোগফল সমান কত হবে ৯৯। এরপর ছটটা, এটা ছ, এটা হচ্ছে ৪টা, এরপর ৬টাকে ৮৪ সঙ্গে ১৭ যোগ, তোমরা তাদের খাতা চটপট তুলে ফেলো। ৮৪ সঙ্গে ১৭ যোগ, ৭৪ ১১ ১, হাতে ১, আড়িতে ৯ আগে ১০, তাহলে এটা হবে ১০১। ৭৪ বলছ ৮ ৯ ১০ ১১, ১১ ১ বসলো, হাতে থাকলো ১, আড়িতে ৯ আগে ১০, তাহলে ইন্ডিয়ার যোগফল সমান ১০১। এরপর বর্গ যত রেখা ভর্গজোতায় কি আছে ৫৪ সঙ্গে ৩৩ যোগ, ৪৩ কত হয় ৭, ৫৩ ৮, তাহলে নিম্ন যোগফল সমান ২৭, তাহলে ৪৪ ৩৭ ৫৩ ৮, তাহলে নিম্ন যোগফল সমান কত ২৭। এরপর আছে ২ থেকে উপনীচে সাজিয়ে যোগ করো, উপনীচে সাজিয়ে মানে এখানে তো ৭ যুক্ত ৩৭ আছে, তোমরা উপরে ৩৭ তুলবে নিচে ৭ তুলবে, ৮৫ যুক্ত ১২, উপরে সবসময় বড়টা রাখবে নিচে ছোট রাখবে, যোগের বিয়োগের ক্ষেত্রে ঘোরানো যায় না, যোগ আর গুণের ক্ষেত্রে মানে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, মানে ৭টা উপরে ৩৭টা নিচে করা উচিত নিয়ম, কিন্তু না তোমরা সবসময় বড় অঙ্কটা উপরে তুলবে, বড় সংখ্যাটা উপরে তুলবে আর নিচে ছোট সংখ্যা তুলবে, মানে উপরে হবে ৩৭ নিচে হবে ৭, উপরে ৫০ তো ৮০ সাজানো, তারপরে ৫০ যুক্ত কমে দিয়েছে, উপরে ৫০ নিচে ৫০, তোমরা চেষ্টা করো উপরে ২৫ নিচে ৩৫ দিয়ে করলেও ঠিক, যে তোমরা সবসময় চাই মানে উপরে বড় সংখ্যাটা দিয়ে করবে, উপরে তোমরা বড় সংখ্যাটা দিয়ে করবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরে ক্লাসে বিয়ের দায়িত্বগুলো বুঝিয়ে দেবো।